একজন হিন্দু মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চাই আর আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম কবরে শায়িত মৃত ব্যক্তির পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চাই তাহলে অবশ্যই আমার আকিদার সংশয় হতে হবে আকিদা যদি সহি না হয় বিশ্বাস যদি সহি না হয় তাহলে আমি যতই মন নিজেকে মুসলিম দাবি করি না কেন নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে আল্লার কাছে বিবেচনা থাকবে না আর কি নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সন্ন্যাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ওয়া নাউযু বিল্লাহি মিন ফালা

রংপুর পশ্চিম সাংগঠনিক জেলা এর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মাসিক ইজতেমায় উপস্থিত হতে পেরেছি তে মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাত উল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ইতিপূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমাদের এখানে যে প্রোগ্রামটি হচ্ছে আমরা জানতে পারছি হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহিস যুব সংঘ যৌথ উদ্যোগী প্রোগ্রাম হচ্ছে আচ্ছা এই দুইটা সংগঠন এক না আলাদা আলাদা একই সংগঠন দুইটা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য একই না আলাদা একই লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য কার 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 মুখস্থ মুখস্থ আছে আছে দেখেন খুব কম মানুষেরই কিন্তু মুখস্থ লক্ষ্য উদ্দেশ্য আমি যে সংগঠন করব সেই সংগঠন সঠিক না ব্যাঠিক এটা জানা দরকার আছে কি নাই সংগঠন সঠিক না বেঠিক আমি কি সঠিক সংগঠনটি বেছে নিলাম না আমার বাছাইকৃত সংগঠনটি বেঠিক হলো এটা যাচাই করার জন্য সর্বপ্রথম যাচাই করতে হবে তার লক্ষ্য উদ্দেশ্যকে এখন যদি লক্ষ্য উদ্দেশ্যই না জানি তাহলে আমি কিভাবে বুঝব তাহলে প্রথম কাজ আমার আপনার লক্ষ্য উদ্দেশ্যকে মুখস্ত করা লক্ষ্য উদ্দেশ্য বোঝা তারপরে যদি মনে হয় যে এটা সঠিক এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করলে আমরা সঠিকভাবে আমাদের সঠিক গন্তব্যে বসতে পারবো তখনই আমার সেই সংগঠনটি করা দরকার না বুঝে না শুনে অন্ধের মতো কোনো সংগঠনে যোগ দেওয়া ঠিক নয় যখনই আপনি কোচিক কিছুই বুঝবেন না আর না বুঝে না শুনে কোনো সংগঠন করা শুরু করবেন তা আপনার স্থায়িত্ব থাকবে না সেখানে অচেরে আপনি ঝরে পড়বেন এজন্য সর্বপ্রথম আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে মুখস্থ মুখস্ত করতে হবে আপনাদের এই প্রোগ্রামে যখন আসি মোহতারাম আমির জামাত গত রাত্রেই একটা মাধ্যমে আমাকে কল করতে বললেন আমি স্যারকে কল করলাম স্যার কিন্তু এই কথাটাই আমাকে বলেছিলেন আমাদের অনেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আছে যারা লক্ষ্য উদ্দেশ্য বলতে পারে না যারা চার দফা কর্মসূচি বলতে পারে না পাঁচটি মূলনীতি বলতে পারে না আমরা যদি সংগঠন করে এতটুকুই না শিখাইতে পারি কিসের সংগঠন করলাম এই জন্য আপনাদের সামনে দাঁড়াই আমার এত ইতিপূর্বে কি আলোচনা করবে নিয়ে এসেছিলাম না এখানে যতটুক সময় বসলাম এতটুকু সময় আমার ওই সারের কথাটা মনে পড়লো এই জন্য এই বিষয়টা তুললাম বলেন লক্ষ্য উদ্দেশ্য মুখস্ত করবেন ইনশাল্লাহ দুই মিনিটে পারবেন না ইনশাল্লাহ নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা বলুন আমাদের প্রচার ও প্রতিষ্ঠা। এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সন্ন্যাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য বোঝা গেছে মুখস্ত করবেন মুখস্ত করতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের গঠনতন্ত্র আছে বাংলাদেশ আহলাদেশ যুব সংঘের গঠনতন্ত্র আছে আলেদিস আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু এটা লেখা আছে সুন্দরভাবে প্রচার ও নির্ভেজাল প্রতিষ্ঠা আচ্ছা বলেন যে ইসলামের মৌলিক বিষয় কি তাওহিদ তাওহিদ মানে একত্ব আল্লাহ এক এটাকে বিশ্বাস করেন আল্লাহ এক আপনারা বলেন তো কয়টা ক্ষেত্রে আল্লাহ এক সর্বক্ষেত্রে বললে চলবে না একবার একই রেট বলেন আমরা সবাই আহলে হাদিস তাওহীদ যদি না বুঝি তাহলে আর আলোচনা করে কোনো লাভ নাই কয়টা ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে কয়টা মুখস্থ করে যাবেন আজকে ইনশাআল্লাহ এক আল্লাহকে রব হিসাবে এক বলে বিশ্বাস করতে হবে কি রব হিসাবে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে আচ্ছা বলেন তো কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব রব কাকে বলে এটা কে বলতে পারবেন একশো টাকা পুরস্কার ঘোষণা রব কাকে বলে কোন বিশ্বাসের নাম আল্লাহকে রব হিসাবে এক বলে বিশ্বাস করা ইফরাদ উল্লাহ হে তায়ালা মিল্কি সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে এক মানা সবকিছুর মালিক হিসাবে আল্লাহকে এক মানা সবকিছুর নিয়ন্ত্রক পরিচালক হিসাবে আল্লাহকে এক মানা আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন এর উপরে আল্লাহকে এক বলে বিশ্বাস করার নাম আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করা মনে থাকবে রব কাকে বলে তাহলে এক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে এক মানা দুই আল্লাহকে সবকিছুর মালিক হিসেবে এক মানা তিন আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করছেন এর উপরে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এর নাম হচ্ছে আল্লাহকে রব হিসাবে এক বলে বিশ্বাস করা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এই বিশ্বাস অধিকাংশ কাফেররা করে আপনি একজন হিন্দুকে জিজ্ঞেস করবেন যে ভাই তোমাকে কে সৃষ্টি করেছেন অবশ্যই সে বলবে আল্লাহ সৃষ্টি করেছেন ইহুদি আল্লাহকে এক রব হিসেবে মানে খ্রিস্টান আল্লাহকে রব হিসেবে মানে বৌদ্ধ আল্লাহকে রব হিসেবে মানে আবু লাব আবু জাহাল ফেরাউন সবাই কিন্তু আল্লাহকে রব হিসেবে কিন্তু তারা দুই নাম্বার ক্ষেত্র দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা কি দুই নাম্বার ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এক নাম্বার বললাম রব হিসেবে আল্লাহকে এক বলে বিশ্বাস করা দুই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা এটা হলো তাওহিদুল উলুহিয়্যা বা তাওহিদুল ইবাদা আর প্রথমটা হলো তাওহিদুর রুবুবিয়্যা তাওহিদুল ইবাদা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে অর্থাৎ এক আল্লাহরই ইবাদত করতে হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্যই বাদাত হবে এক আল্লাহর ভয়ে ইবাদাত হবে অন্য কোন মানুষের জন্য নয় এক্ষেত্রে হিন্দুরা মানেনি হিন্দুরা মূর্তি পূজা করে হিন্দুরা মূর্তি পূজা করে নিজে হাতে মূর্তি বানায় নিজে তার পূজা করে নিজে আবার পূজা টুজা শেষে এবার নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয় এখন যদি আপনি বলেন যে ভাই তুমি নিজেই মূর্তি বানাইলে নিজেই আবার পূজা নিজেই পানিতে ডুবাই দিলে এই মূর্তি তাকে যদি হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ভেঙ্গে ফেলা হয় এই মূর্তি তো নিজেকে রক্ষা করতে পারে না ইব্রাহিম আলাহ সাল্লাম সব মূর্তিকে ভেঙ্গে ভেঙে ফেলেছিলেন রক্ষা করতে পেরেছিল পারেনি এমন মূর্তির কেন ইবাদত করো তখন তাদের জবাব কি হবে এই জবাবটা আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে কি জবাব দিবে এমন প্রশ্ন জবাব আল্লাহ বলছেন তারা বলবে উত্তরে আমরা তো এদের এদের করি যে এরাই আমাদেরকে করিয়ে দিবে এরাই আমাদেরকে আল্লাহর সান্নিধ্য পাইয়ে দিবে এরাই আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে তাহলে মেন টার্গেট কি আল্লাহ আল্লাহ কিন্তু মেন টার্গেট আল্লাহ কাছে পৌঁছার জন্যই কিন্তু মূর্তি পূজা করছে মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছে একজন হিন্দু মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চাই আর আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম কবরে সাহিত মৃত ব্যক্তির পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চাই একজন হিন্দু যেমন জানে যে একটা মূর্তিকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেললে সে নিজেকে রক্ষা করতে পারে না একজন মুসলিমও কিন্তু জানে যে একজন মানুষ যখন মারা যায় সে যত বড়ই দিন হোক না কেন তাকে যদি ছুরি দিয়ে চাকু দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলা হয় সে নিজেকে রক্ষা করতে পারে না ক্ষমতা আছে কারো তাহলে একদম হিন্দু জেনে শুনেও তার এই মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছে। একজন মুসলিমও একজন মৃত ব্যক্তির অক্ষমতাকে জেনেও তার মাধ্যমে আল্লাহকে পেতে যাচ্ছে তাহলে যেই কারণে যেই বিশ্বাসের কারণে একজন হিন্দুকে আমি কাফের বলছি আমি মুসলিম হিসেবে যদি একই বিশ্বাস পোষণ করি তাহলে আমি প্রকৃত মুসলিম হব কিভাবে এই জন্য আমাদের বিষয়গুলো বুঝতে হবে ক্লিয়ারলি তিন নাম্বার ক্ষেত্র কি তাহলে আল্লাহর নাম সমূহ এবং গোনাবলীর ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে আল্লাহর নাম এবং গুণাবলী আল্লাহর অনেক গুণবাচক নাম আছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহর একটা নাম গুণবাচক নাম হলো আল্লাহ হচ্ছেন রিজিক দাতা আর মানে কি রিজিক দাতা রিজিক দাতা হিসেবে কাকে বিশ্বাস করবেন রিজিক দাতা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ একমাত্র রিজিক দাতা অন্য কেউ রিজিক দিতে পারে না এই বিশ্বাস আছে এখন এই বিশ্বাস যদি আমার দৃঢ় থাকে তাহলে আমার যখন সন্তান হয় না তখন কার কাছে রিজিক সন্তান চাইব সন্তান হচ্ছে উত্তম রিজিক সন্তান চাইতে হবে কার কাছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে কখনোই নয় অথচ আমরা বাংলাদেশের বহু সংখ্যক মানুষ সন্তান না হলে চলে যায় মাজারে তাহলে মাজারের যে বাবা সেই বাবায় সন্তান দিতে পারবে তার ক্ষমতা আছে সন্তান চাবো কার কাছে আল্লাহর কাছে এর নাম হচ্ছে আল্লাহকে আর রাজ্জাক বলে বিশ্বাস করা আল্লাহর একটা গুণবাচক নাম হলো আর সাফি আল্লাহ হচ্ছেন শেফা দানকারী আরোগ্য দানকারী আল্লাহ ছাড়া কেউ আরোগ্য দিতে পারে না এই বিশ্বাস দৃঢ় থাকতে হবে মুসলিম হতে গেলে আল্লাহ একমাত্র সুস্থতা দান করতে পারে অন্য কেউ পারবে না এখন আমাদের দেশের অনেক মুসলিম কি করি আমরা অসুস্থ হলে চলে যাই দড়ি বাবা বিড়ি বাবা পানি বাবা মাটি বাবা ক্যালকুলেটর বাবা হ্যাঁ গাছ বাবা বহু তালা বাবা বহু বাবা আছে কিন্তু এই বাবাদের কাছে আমরা চলে যাই দেখেন মানুষ আমরা কত জাহেল আমরা কত আসলে কি বলবো মাটি বাবার কাছে গেলাম সারা শরীরে মাটি মাখছে আর কিছু মাটি খাচ্ছে মনে করছে সুস্থতা লাভ করবো বিড়ি বাবার কাছে যাচ্ছি সারা দিন বিড়ি ডানছে আর মনে করছে সুস্থ তলাপ করবো আজীব ব্যাপার অথচ আমরা মানুষ বিবেকবান আমাদের আশরাফুল মাখলুকাত আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ কেন আমরা কারণ আমাদের তো বিবেক আছে হক বাতিল যাচাই করতে পারি বুঝতে পারি সত্য মিথ্যা বুঝতে পারি কিন্তু আমরা এমন হয়ে গেছি যে উলা ইকাকাল আনাম বালহুম আদাল মানে জন্তুর নেই অধম নিকৃষ্ট এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি কাদা মাটি খাইতে বলেও মাটি খাই পৌঁছে গেছি আমরা গরু তো কাদা মাটি খায় না মানে তার চাইতেও নিকৃষ্ট পর্যায়ে নেমে গেছে আমরা তো যাই হোক যেটা বলছিলাম তাহলে বোঝা যাচ্ছে কি যে তাওহিদে আমাদের দেশে মুসলিমদের মধ্যে তাওহিদে ভেজাল ঢুকেছে কি ঢুকে নাই তাওহিদে ভেজাল আমরা বলছি যে এদেশে তাওহিদ জনতা রুখে দাঁড়াবে স্লোগান দিচ্ছি না কিন্তু তাওহিদ বলতে কিচ্ছুই বুঝে না তাওহিদ অর্থ কি পীরের পীর বাবার কাছে সন্তান চাওয়া তাওহিদ অর্থ কি আপনি পীর বাবার কাছে যে সুস্থতা কামনা করা এটা তো নাম তাওহিদ নয় তাহলে বোঝা যাচ্ছে তাওহিদে ভেজাল ঢুকেছে এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব প্রথম সংস্কার করতে চাচ্ছে তাওহিদের সংস্কার এজন্য জন্য বলছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এই প্রচার প্রতিষ্ঠার মধ্যে কিছু মানে বোঝার বিষয় আছে এটা প্রতিষ্ঠা করতে চাই প্রচারের মাধ্যমে মাথায় কপালে বন্দুক ধরে নয় যে তুই মান না হলে তোকে শেষ করবে এর মাধ্যমে নয় আমাদের দায়িত্ব কি প্রচার করা প্রচারের মাধ্যমে আস্তে আস্তে মানুষকে সংশোধন করা যেটা নবী রাসুল করেছেন আমরা সেটাই করতে চাচ্ছি চরমপন্থা অবলম্বন আহলাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুবসংঘের কর্ম নয় আমরা চাই মানুষের মাঝে এই সঠিক জিনিসগুলো প্রচারের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা করা নির্ভেজাল প্রচার ও প্রতিষ্ঠা তারপর বলছে এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের সর্বক্ষেত্রে বলা হচ্ছে আমরা অনেক মুসলিম আছি ধর্মীয় জীবনে ইসলাম মেনে চলি বৈষয়িক জীবনে ইসলাম মানি না অর্থাৎ মসজিদে আসলে ইসলাম মানি মসজিদ থেকে বের হলে আর ইসলাম থাকে না তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবে মসজিদে এসে তাহাজ পড়ি ঠিকই কিন্তু বাড়িতে গিয়ে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি প্রতিবেশীর হক নষ্ট করি নিজের বোন বোনের সম্পদ নিজেই দেয়নি বাব হয়ে বাবা হয়ে এক সন্তানকে সম্পদ দিয়েছে আরেক সন্তান শুধু মসজিদে পড়লেই কি তার সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের অনুসরণ করতে হবে এটা হলো আমাদের বক্তব্য এবং এটাই আমরা বিশ্বাস করি শুধুমাত্র কোন এক সাইডে আমরা ইসলাম মানলাম আরেক সাইডে মানলাম না চলবে না এবং কিতাব ও সুন্নাহ কিতাব মানে কি কোরআন কোরআন এবং যথাযথ অনুসরণ এবং করে সন্নাতে দুটাই আল্লাহ কি চলবে কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআনের ব্যাখ্যা করার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম মুসলিমদের মাঝে কোরআন ব্যাখ্যা করে দিয়েছেন কোরআন কিভাবে আমরা বুঝবো কিভাবে মানবো এই যে ব্যাখ্যা করেছেন সেটাই তো হাদিস তাহলে হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব কখনোই সম্ভব নয় বর্তমানে একটা পথ ভ্রষ্ট আবির্ভাব ঘটেছে যারা হাদিস কে অস্বীকার করছে হাদিস মানার দরকার নাই শুধু কোরআন মানলেই যথেষ্ট স্পষ্ট ভাষায় বলতে চাই এরা পথ ভ্রষ্ট কেউ যদি হাদিস কে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে কোরআন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি এটা দুটাই বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহ ছাড়া আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের মন গড়া কোনো কথা বলতেন না আল্লাহ তাআলা ওহি মারফত তার কাছে যে নির্দেশনা দিতেন তিনি সেটাই বলতেন নিজের মন গড়া কোনো কথা বলতেন না যদি নিজের মন গড়া কোনো কথা না বলেই থাকেন তাহলে হাদিস কে আল্লাহর ওহাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন দেখলেন যে মদিনার মানুষ খেজুরে তাবির করত তাবির বলতে পুরুষ গাছের ফুল মেয়ে গাছে ফুলে ঠেকায় পরাগায়ন করত আমাদের দেশেও কিন্তু অনেক জায়গায় হয় আমাদের এলাকাতে দেখতাম যে কাঁকরুল কাঁকরুল চাষ হতো সকাল বেলায় দেখতাম প্রত্যেক দিন সকালে পুরুষ গাছের কাঁকরুলের ফুলের ফুল্লাম যখন এসে দেখলেন তোমরা এটা কি করছো তো আমরা তো এটা পরাগায়ন করি রাসুল সাহা বললেন তোমরা যদি এটা না করতে তাহলে ভালো হতো রাসুল সাহ্লামের কথা শুনে তারা ছেড়ে দিলেন করলেন না বছরে ফলন কমে গেল সবাই এসে বললেন রাসুল সাহাম আপনি তো নিষেধ করলেন আমরা তো ছেড়ে দিলাম কিন্তু ফলন যে কমে নিশ্চয় আমি মানুষ আমার আমার বলা হচ্ছে রসুল বলছেন আমি যদি তোমাদেরকে দিনের ব্যাপারে কোন বলি তাহলে জেনে রেখো আনা ব্যাসার আমি মানুষ আমারটা গ্রহণ করতেও পারো না করতেও পারো দেখেন আদেশের ভাষা বুঝতে হবে প্রথম কথা যখন দিনের ব্যাপারে বললেন তখন কিন্তু রায় বললেন না আমি যখন তোমাদের দিনী বিষয়ে কোনো নির্দেশনা দিই তখন তোমরা গ্রহণ করো মানে দিনী বিষয়ে নির্দেশনা এটা আল্লাহর আর যখন নিজে আমি তারপর বললেন না যে আমি তোমাদের দুনিয়াবি বিষয়ে নির্দেশনা বলছেন যে যদি আমি রায় পোষণ করি যে মত পোষণ করি মানে দুনিয়াবি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটা মত এটা ওই নয় বুঝতে হবে আমাদের এই ভাষা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দিনী নির্দেশনা সবগুলোই কিন্তু ওহী অতএব হাদিসও আল্লাহর ওহী আল্লাহর দুটাই মানতে হবে যদি কারো বিষয়ে অনেক আলোচনা লম্বা আলোচনা করতে গেলে আজকে হবে না আমাদের আমাদের কাছে ইতিপূর্বে যিনি আলোচনা করে গেলেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব অত্যন্ত অত্যন্ত বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি কিতাব বই লিখেছেন হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন বইটা আমাদের আছে এখানে কয়েক কপি নিয়ে আসা হয়েছে যদি কারো সংশয় থাকে এ বইটা কিনে নিয়ে যাবেন এবং পড়বেন ভালোভাবে কয়েক দফা কয়েকবার পড়বেন তাহলে ইনশাআল্লাহ বিষয়গুলো স্পষ্ট হবে তো যেটা বলছিলাম যে জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করতে হবে কিতাবের কিছু অংশ মানলাম যেটা সুবিধা যে জায়গায় সুবিধা সেই জায়গা মানলাম যেই জায়গা সুবিধা নাই সেই জায়গা মানলাম না এই সুবিধাবাদ মুসলিম হওয়া যাবে না সব জায়গা মানার চেষ্টা করতে হবে চেষ্টা করার পরে যতটুকু মানতে পারলেন না ততটুকু আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহwidehatqullaha mastata'tum সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলুন সাধ্যের বাইরে চলে গেলে আল্লাহ ধরবেন না কিন্তু চেষ্টা তো করতে হবে অবশ্যই চেষ্টা করব আমরা সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে তারপরে বলা হচ্ছে আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে আচ্ছা আকিদার সংশোধন আকিদা বলতে কি বোঝায় আকিদা বলতে কি বোঝায় আকিদা কাকে বলে আকদুর শব্দের অর্থ গিরা দেওয়া বন্ধন আপনি কোন কোন সব গিরাদান না গিরা এটাকে বলা হয় আক বন্ধন আল্লাহর সাথে আমাদের কিসের বন্ধন আছে বিশ্বাসের বন্ধন আল্লাহকে কেউ দেখেছেন এখানে দেখেননি জান্নাত দেখেছেন নাম দেখেছেন দেখেননি কেউ দেখেছেন দেখেননি তারপরে বিশ্বাস করছি এই না দেখে বিশ্বাস করে নিচ্ছি এই বিশ্বাসের বন্ধনকে বলা হয় আকিদা বিশ্বাসের বন্ধনকেই আকিদা বলা হয় এই আকিদা বিশ্বাস দেখেন একটা হলো ভ্রান্ত বিশ্বাস আর একটা হলো সঠিক বিশ্বাস দুই বিশ্বাসী আছে একজন হিন্দু কেন কাফের তার বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করলেও কাফের সে কেন কাফের সে কান তার বিশ্বাস যদিও আল্লাহকে বিশ্বাস করতে কিন্তু তার বিশ্বাস সঠিক নাই একজন খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পরেও কাফের কেন তার বিশ্বাস সঠিক নয় তাহলে বিশ্বাস করলেই ইমানদার নয় বিশ্বাস করলেই মুসলিম হওয়া যায় না বিশ্বাসটা হতে হয় সহি বিশ্বাস আমরা শুধু আমরা কাফেরদের কথা বাদ দিই মুসলিমদের সকলের বিশ্বাস ঠিক আছে শিয়াদের নাম তাদের বিশ্বাস কি বিশ্বাসের অনেক গড়মিল আমি যদি সবার আলোচনার নাম করি এক শ্রেণীর মুসলিম বিশ্বাস করছে যে মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে ওই এসেছে ভুলবশত এক শ্রেণীর মুসলিম বিশ্বাস করছে কোরআন এটি বর্তমান আমাদের হাতে যে কোরআন আছে কোরআন ব্যাঠিক মুসলিম বিশ্বাস করছে আয়েশা জেনাকার এক শ্রেণীর করছে মোহাম্মদ সাল্লাম শেষ নবী নয় শেষ নবী আর একজন মানে মোহাম্মদ সাল্লাহাম কি শেষ নবী মানতে রাজি নয় শ্রেণীর মুসলিম বিশ্বাস করছে যে মোহাম্মদী আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আমাদের দেশে গান বানানো হয়নি মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন আহাদ বিরাজ করে সেথায় জানে গুণিজন মানে আহমাদ মধ্যে পার্থক্য মিম এই মিমের পর্দাটা দিলে তো আহমদ আহাদ হয়ে যায় কোনো পার্থক্যই নাই আহমাদ আহাদ একই অর্থাৎ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আমাদের দেশে মিলাদ মাহফিল হয় কি হয় না সেই মিলাদ মাহফিলে উর্দু শেয়ের পড়া হয় ওহ জো মুস্তাবি আরশটা খোদা হোক আর উতার পাড়া হ্যাঁ মদিনা মে মুস্তফা হকার অর্থাৎ আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন নাউজুবিল্লাহ এজন্য আল্লাহই মোহাম্মদ মুহাম্মাদি আল্লাহ নাউজুবিল্লাহ এই আকীদা যদি কেউ অন্তর থেকে পোষণ করে সে মুসলিম থাকবে মুসলিমই থাকবে না তাহলে অবশ্যই আমার আকিদা সংশয়ই হতে হবে আকীদা যদি সহি না হয় বিশ্বাস যদি সহি না হয় তাহলে আমি যতই মন নিজেকে মুসলিম দাবি করি না কেন নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর কাছে বিবেচনার থাকবে না আর কি এজন্য সকলে অবশ্যই নিজের আকিদা সংশোধন করতে হবে এজন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আকিদার সংস্কার চাই মুসলিমের আকিদা কিসে কোন আকিদা হবে রাসুল সাতরাম যে আকিদা পোষণ করেছেন সাহাবাহিক রাম যে আকিদা পোষণ করেছেন সেই আকিদা মুসলিমরা পোষণ করবে কারণ আল্লাহ তাআলা বলেন ফা ইন আমানু বিমিছলিমা আমান্তুম বিহি ফাকাদিহ তাদা আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে লক্ষ্য করে বলছেন তাদের ইমান যদি তোমাদের ইমানের মতো হয় তোমরা যেমন ভাবে ঈমান এনেছো তারা যদি তেমন ইমান ঈমান আনে ফাকাদিহ তাদা তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে তাহলে তারা ঈমান আনার পরেও কাফের কারণ তারা রাসূল সাল্লাল্লাহু প্রতি ঈমান রাসূল সাল্লাল্লাহু যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছেন তেমন ভাবে তারা ইমান আনেনি এজন্য আমাদের ইমান যেন সঠিক হয় আমাদের আকিদা যেন সঠিক হয় আমাদের যেন সঠিক হয় এবং সঠিক হবে আমল সঠিক হবে আমল করতে হবে কি অনুযায়ী আমল আপনি নিজের মত অনুযায়ী আমল করবেন না কার পদ্ধতি অনুযায়ী আমল করবেন রাসুল্লাহ সাল্লাহ সাল আলী পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে যদি সাহসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল না করে আমরা মনে করি যে আমরা যেমন ভালো মনে করি তেমন আমল করলে আল্লাহ ভালো এটা কবুল করে নেবেন তাহলে কি দুনিয়াতে হিসেবে মানে পাঠানোর কোনো প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না আমাদের দেশে একটা দলিল পেশ করা হয় মারা আল মুসলিম হাসান হাসান মুসলিমদের নিকটে যেটা ভালো উত্তম আল্লাহর নিকটেও সেটা উত্তম অর্থাৎ মুসলিমরা ভালো মনে করে যাই করবে না কেন সেটাই ঠিক সেটা আল্লাহ উত্তম বলে বিবেচিত হবে এই কথাটাই মিথ্যা কথা তাহলে রাসুল সালামকে পাঠানোর হতো না মুসলিমদের কাছে আল্লাহ কোরআন পাঠাই দিতেন মুসলিমরা যেমন ভালো মনে করবে তেমন ভাবে কোরআন পালন করতেন কোনো সমস্যাই হতো না সবই আল্লাহ নিকোটে ভালো বলে বিবেচিত হতো কিন্তু এটা নয় রাসূলুল্লাহ উল্লাহ আলী আসাল্লামকে পাঠানোর অর্থই হলো যা অবশ্যই অবশ্যই রাসূলুল্লা সাল্লাহু সাল্লাম যেভাবে যে ইবাদত দেখিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে বাদাত করতে হবে আচ্ছা বলেন তো রাসূল সাসাল্মের প্রতি ঈমান বলতে কি বোঝায় আমরা তো সবাই বলে আশে করে আসুল আমরা আরসুল সাল্লামকে খুব ভালোবাসি রাসূল সাসাল্লামের প্রতি ঈমান আনা এটা ঈমানের একটা রোকন কিনা কেউ যদি রাসূল সাসালের প্রতি ইমান আন এসে মুসলিম থাকবে মুসলিম থাকবে না তা রাসূল সাসাল্মের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায় কিভাবে রাসূল সাসাল্লার প্রতি ইমান আনা যায় কেউ বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে ঈমান আনা বলতে চারটি জিনিস সম্বল হয় মনে রাখবেন এক তাসদীকহু ফিমা আখবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু সংবাদ দিয়েছেন সেই সংবাদ যদি যদি সহি সূত্রে প্রমাণিত হয় অবশ্যই সেটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে সেটা আপনার আমার বিবেক সাপোর্ট করুক আর না করুক রাসূল সাল্লাল্লাহু সংবাদ দিয়েছেন অবশ্যই সেটা সত্য যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন গেছেন কি না আচ্ছা যে এমন এক জামানায় মেয়েরাজে গেলেন যে জামানায় রকেট তো দূরের কথা প্লেন তো দূরের কথা একটা ছিল না সেই জামানায় যদি কেউ এসে বলে যে আমি গেছিলাম সেখান থেকে পাঁচ অক্টো সালাদ ফরজ হয়েছে পঞ্চাশ শক্ত হয়েছিল আস্তে আস্তে কমতে কমতে পাঁচ শক্ত আছে পাঁচ অক্টো সালাদে করলে পঞ্চাশের সমান সব পাওয়া যাবে এই কথা যখন বললেন রাসুস ওই জামানায় এই কথা বিশ্বাস করা কেউ অত সহজ ব্যাপার ছিল অত সহজ ছিল না কিন্তু তাদের কাছে সহজ ছিল যারা পাক্কা ইমানদার পাক্কা ইমানদার ব্যক্তি রাসুল সালামের এই সংবাদে কখনো সন্দেহ পোষণ করেননি এর নাম হচ্ছে ইমান দুই তিমা আমারা রাসুল সালাম যত কিছু আদেশ করেছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে যত আদেশ আছে সবগুলোকে অনুসরণ করতে হবে আনুগত্য করতে হবে তিন ওয়াজতেনাবু মা নাহা আনহুয়া জাজারা রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম যত কিছুর থেকে নিষেধ করেছেন সবগুলোকে বর্জন করতে হবে চার ওয়া আল্লাহ ই আবদুল্লাহ ইল্লা বিমা সারা রাসূল সাল্লাহ আলী হাসাল্লামের বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা অর্থাৎ আপনি যেই ইবাদতটি করতে যান না কেন প্রথমে দেখবেন যে আমি যেই ইবাদতটি করছি এই ইবাদাতের পক্ষে রাসুল সাহায্যের বৈধতার কোন স্বীকৃতি আছে কি নাই যদি থাকে পালন করব। যদি না থাকে আমার আপনার নিকটে যত ভালো কাজই হোক না কেন সেটা বর্জন করব। এর নাম হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি ইমান আমরা রাসুল সাহায্যকে বিশ্বাস করি তো তাহলে অবশ্যই এই চারটা বিষয়কে সামনে নিয়ে আসতে হবে তাহলে আপনার বিশ্বাস সঠিক হবে খুব বলছি যে আমরা আসুল সাসসলামকে খুব ভালোবাসি অনেক কিছুই কিন্তু তার সুন্নতর অনুসরণ করিনি তাহলে কি এই ভালোবাসা ঠিক থাকবে থাকবে না এজন্য আমাদের দাবির সাথে যেন আমাদের কর্মের মিল থাকে তাহলেই আমার ইমান্ডটা সঠিক হবে তাছাড়া সঠিক হবে না তাহলে এটাই আমরা চাচ্ছি আকিদার আম সংশোধন আমলের সংশোধন এবার আশিক্ষা শিক্ষক হচ্ছে আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন এটার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে যাচ্ছে সার্বিক সংস্কার শিক্ষা সংস্কার সংস্কার আমরা তার সাধন আহলাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আমরা অনেকে আমাদের আমাদের একটা অববাদ দেয় যে এরা রাজনীতি করে না আচ্ছা আহলাদিস আহলাদিস প্রকৃত রাজনীতি করে রাজনীতি হচ্ছে প্রকৃত ইসলামী রাজনীতি মানুষের আকিদা আমল চেঞ্জ করাই হচ্ছে প্রকৃত রাজনীতি শুধুমাত্র ভোটে দাঁড়াইলাম দাঁড়াইলাম ইলেকশনে আর ভোট চাইলাম মানুষ ভোট দিক এর নাম রাজনীতি নয় রাসুল সাহেব কি রাজনীতি করেছেন রাসুল সাহেব রাজনীতি করেছেন কি করেননি করেছেন কি রাজনীতি করেছিলেন আগে কি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আয়সলাম রাজনীতি করেছেন মানুষের আঁকিদা আমল সংশোধনের রাজনীতি আকিদা আমল যদি চেঞ্জ না হয় ক্ষমতায় দখল করে কোন লাভ হবে কোন লাভ হবে না আপনার আমার যদি আকিদা সংশোধন হয়ে যায় মানুষ আস্তে 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 মানুষ যদি ভালো হয় তাহলে নেতৃত্ব ভালো আসবে মানুষ যতদিন ভালো না হবে নেতৃত্ব কখনোই ভালো হবে না এজন্য আমাদের প্রথম টার্গেট হলো মানুষের আকিদা আমল সংশোধন করা মানুষ সংশোধন হয়ে গেলে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পরিবর্তন করবেন যে ওয়াদা আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমান এবং যারা সৎকর্ম করে তাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন বলে ওয়াদা করেছেন তাহলে আমাদের দায়িত্বটা কি আমাদের ইমানদার হওয়া এবং সৎকর্ম করা এটা আমাদের দায়িত্ব আমরা এটা করে যাব আল্লাহ তালা দান করবেন ইনশাল্লা দান করার মালিক আল্লাহ আল্লাহ রসুল আসালাম যেইভাবে এগিয়েছেন আমরা ঠিক সেভাবে আগাচ্ছি রাসূল সাল্লাহু আলিহুয়াসাল্লাম উজ্জুল মাজাজ নামক বাজার দিয়ে একদিন চলছেন হাঁটছেন মানুষের মাঝ দিয়ে হাঁটছেন আর বলছেন আইয়ো হান নাস হে মানব জাতি কুল উলা ইলাহ ইল্লাল্লাহ তু ভুলহে তোমরা বলো শুধু যে লাই লাহি লা আল্লাহ সারা কোনো সত্যই লাহ নেই তাহলে তোমরা সফল কাম সফল কাম তখন পিছে পিছে আবুল হাফ রাসূল পায়ে পাথর ছোঁড়ে মারছে শরীরে পাথর মারছে আর বলছে আইয়ো হান্নাস হে মানব জাতি লা তুই ফাইন না হু কাদ দা অনুসরণ করো না তার কথা শোনো না সে মিথ্যেবাদী এইভাবে আবুল হাব বলতেছে রাসুল আসাল্লাম এই পাথরের চোটে আঘাত খেয়ে রক্ত বেরোচ্ছে শরীর দিয়ে রক্তাক্ত শরীর নিয়ে তারপরেও থেমে থাকেন নি একই দাওয়াত দিয়ে যাচ্ছেন আইয়ু হান্নাস উল ইলাহা ইলাহ ইল্লাল্লাহ তুফুলে হু হে মানব জাতি তোমরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই তাহলে তোমরা সফল হবে এই দাওয়াত কিন্তু রাসুলাম বন্ধ করেননি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ যত বাধায় আসুক না কেন সব বাধাকে উপেক্ষা করে একই স্লোগান দিয়ে যাচ্ছে যে হে মানব জাতি সকল বিধান বাতিল করে একমাত্র অহির বিধান কায়েম করো তাহলে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারবে এই দাবি আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব আপনারা যদি এই লক্ষ্য উদ্দেশ্য বুঝেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই সংগঠনটি সঠিক না ব্যাঠিক আমাদেরকে বুঝতে শিখুন আমরা না বুঝে আমাদেরকে অনেক কথা বলা হয়। আমরা আমাদেরকে অনেকেই অপবাদ দেওয়া হয় আমাদের বিরুদ্ধে না জানার কারণে আমি সকলের কাছে আবেদন করব বাংলাদেশ আহলাদি যুবসংঘ আহলাদি আন্দোলন বাংলাদেশ কি করছে আমাদের কোনো কাজ গোপন নয় সব কিছুই প্রকাশ্য গোপন ভাবে কোনো কিছুই করে না সব কিছু প্রকাশ্য কাজ করতেছে আমাদেরকে জানার চেষ্টা করুন আমরা লিখনের মাধ্যমে প্রকাশ করছি আমাদের বক্তব্য আমরা বক্তৃতার মাধ্যমে প্রকাশ করছি আমাদের সব বক্তব্য আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন আমাদের কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করুন আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা আপনি যাচাই করুন একটা শব্দ বের করুন যে লক্ষ্য উদ্দেশ্যের এই শব্দটা সঠিক নয় যারা আমাদের আজকে বিরোধিতা করছে সব জায়গায় একটা জিনিস লক্ষ্য করবেন কেউ কিন্তু বলছে না আজ পর্যন্ত বলতে পারেনি কেউ যে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্য এই একটা শব্দ সঠিক নাই এ কথা বলতে পারেনি আহলাদিস আন্দোলন বাংলাদেশের চার দফা কর্মসূচি সঠিক নয় এটা কেউ বলতে পারেনি আহলাদিস আন্দোলন বাংলাদেশের পাঁচটি মূলনীতি সঠিক নয় এ কথাটা বলতে পারেনি কেউ যাচ্ছে যে আন্দোলন বাংলাদেশ একমাত্র সঠিক ইসলামী আন্দোলন সঠিক সংগঠন যেটা আমরা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সবাই মনে প্রাণে বোঝার চেষ্টা করবেন জামাত জীবন যাপন করার চেষ্টা করুন বর্তমান ফেতনার জামানা বর্তমানে ফেতনার জামানা ফেতনার মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধ শক্তি দ্বারা একাকী জীবন যাপন করে ফেতনার মোকাবেলা করা সম্ভব নয় কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদেরকে এই আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব ভাঙ্গার জন্য বহু ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের শেষ নেই ষড়যন্ত্র কিন্তু বহু দিক থেকে আসছে এটা আমাদের বুঝতে হবে সচেতন থাকতে হবে আমরা যাদের কর্মী বাহিনী আছি সব দিক থেকে সতর্ক করতে হবে বহু লোভ দিক দেখাইতে পারে আমাদেরকে বহু দিক থেকে সেই লোভে পড়ে আমাদের সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না আমাদের অনেক ভাই অনেক ভাইয়ের পদঃখলন ঘটেছে আমাদের ইস্তেখা আমার দরকার ইস্তেকা সঠিক পথে অবিচল থাকা দৃঢ় থাকা এটা আমার দরকার তখনই আপনি দৃঢ় থাকতে পারবেন যখন আপনি মনে প্রাণে এই সংগঠনের সব দিকগুলো বুঝে আপনি সংগঠনকে মহব্বত করে সংগঠনে যোগ দেবেন তখনই আপনারা এই সংগঠনে দৃঢ় থাকতে পারবেন অন্যথায় পারবেন না একটু লেখাপড়া করার চেষ্টা করুন শুধুমাত্র কিছু মানুষের মুখে শুনে শুনে কিছু বলবেন না আমাদের বিষয়গুলো জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যারা এখনো সংগঠন বুঝেননি তাদেরকে অনুরোধ করব যে আমাদের কিতাবগুলো পড়ুন বুঝুন বুঝে শুনে আমাদেরকে যদি ভালো মনে হয় আমাদের দেখবেন যদি যদি যে জিনিসটা মনে মনে হয় হয় না সঠিক আছে এটা মানবেন আর আপনাদের তাহলে সেটা আমাদেরকে জানাবেন আমাদের কাছে যদি আপনারা প্রমাণ করতে পারেন ব্যাঠিক তাহলে অবশ্যই আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস প্রসঙ্গ বা আহলাদিস আদর্শিক বিষয় হলো যে তারা সংশোধন হয়ে যাওয়া আমাদের কোনো বিষয় যদি মিথ্যা বা কোনো বিষয়ে যদি ব্যাঠিক প্রমাণ হয় অবশ্যই আমরা সংশোধন করে নেব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন তো সবাই ইনশাল্লাহ আমি বিশেষ করে পরিশেষে যেহেতু আমি বাংলাদেশ আহ্লাদ যুব সংঘের নবনির্বাচিত সভাপতি সেহেতু আমি যুবকদের উদ্দেশ্যে বলবো যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে যুবকরা যদি সংশোধন হয়ে যায় আর যুবকরা যদি এগিয়ে আসে তাহলে সমাজ পরিবর্তন হতে বাধ্য এজন্য যুবকদের ভূমিকা আসলে খুব বেশি দরকার বয়স হয়ে গেলে মানুষ চাইলেও বেশি কাজ করতে পারে না এটা স্বাভাবিক জিনিস আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম এজন্যই বলেছেন যে তোমরা তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবন বয়সটাকে কাজে লাগাও বার্ধক্য আসলে অনেক কিছু করতে মন চাইবে কিন্তু বার্ধক্যজনিত কারণে এটা করতে পারবে না এটা আমরা পারবো না বয়সের ভারের কারণে পারবো না কিন্তু এখন আমাদের যে বয়স এই বয়সে আমরা অনেক কিছু করতে সক্ষম এজন্য যেন যুবক ভাইরা এগিয়ে আসুন আমরা বেশি দিনের জন্য দুনিয়াতে আসিনি আমার একটা কাজ যদি আল্লাহ কবুল করেন একটা কাজের কারণে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তাহলে এটাই আমার আপনার জান্নাতের কারণ হবে এই জন্য এগিয়ে আসুন আমার আপনার দ্বারা যদি একটা মানুষ সংশোধন হয় তাহলে এটাই আমার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে এই জন্য যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই আপনারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন কখন যে মারা যাব আজকে মারা গেলে এখনই কিন্তু আমার হিসাব শুরু হবে দুনিয়াতে যা কিছু করছি যা কিছু বলছি যা কিছু দেখছি যা কিছু শুনছি সবই রেকর্ড হচ্ছে কেয়ামতের দিন আমার আপনার আমল আমাদের হাতে পেশ করবেন আল্লাহ আমলনামা পেশ করে বলবেন একরা কিতাব কাভা বি নাপসিকাল ইয়ামামা আলী যে তোমার আমলনামা তুমি পড়ে দেখো তোমার হিসাবের জন্য তোমার ফাইসালার জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি জান্নাতি হবে না জাহান্নামি হবে এই জন্য আমরা আমাদের নিজের হিসাবটা নিজেই করি যে আমি যুবক মানুষ আমি কয়টা কাজ করছি ভালো আল্লাহ আমাকে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য আল্লাহর এই উদ্দেশ্যটাকে আমি বাস্তবায়ন করতে পারছি কি পারছি না এই বিষয়টা আমরা অবশ্যই যাচাই করে দেখব নিজে কিনে আত্মসমালোচনা করি আমরা নিজের মহাসভা নিজেই করি যে আমি কয়টা কাজ দিনে ভালো করছি কয়টা কাজ খারাপ কাজ করছি নিজেই যদি নিজের আলোচনা আত্মসমালোচনা করি আশা করা যায় যে আমরা সঠিক পথে চলতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করুন এই বলে আমি আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকেই মোবারকবাদ সকলকে ধন্যবাদ এবং আল্লাহ তালার পক্ষ থেকে যা যায় খায়ের কামনা করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের যারা এখানে এসেছি আমরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তাদের সকলকে কবুল করুন যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন আয়োজকদেরকে আল্লাহ কবুল করুন পরিশেষে আমি আলাউন আমাদের একটা রক্তদান নিরাপদ রক্তদান সংস্থা আছে অবশ্যই এই আল আওয়নে যারা দায়িত্ব আছেন তাদের সাথে মানে যোগাযোগ করে রক্ত দানের জন্য চেষ্টা করবেন আমাদের সোনামণি আছে সোনামণি সংগঠনের সাথে সোনামণি সংগঠনের দায়িত্ব সাথে আছেন তাদের সাথে যোগাযোগ করে জায়গায় জায়গায় ইনশাল্লাহ সোনামণি সংগঠনের শাখা গঠন করার চেষ্টা করবেন এবং আমাদের অনলাইন টিভি আত্মাহারিক এই আত্মাহারিক টিভিতে আমাদের নিয়মিত প্রোগ্রাম আসে সেই প্রোগ্রামগুলো আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের দাওয়াতগুলো প্রচার করে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন আকুল কাবলিহাদ আস্তফরুল্লাহ আলু নিসারিম মুসলিমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته